আসসালামু আলাইকুম, হাসান এভেরি 92-তে আপনাদেরকে স্বাগতম। পাকাল বন্ধুরা, আজ বুধবার 26 মে 2021 সাল, ভৈরববাজার বিশাল এক পাখির হাট বসে থাকে। এখানে সকল প্রকারের গৃহপালিত পশু পাখি উঠে থাকে। আমি আপনাদেরকে এই পশু পাখির দাম সম্পর্কে অবগত করাবো, আপনারা এক এক করে দামগুলি উপভোগ করবেন। প্রত্যেকবারই আমি এই ভিডিওটা ছেড়ে থাকি, তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আমি এখানে বিভিন্ন জাতের কবুতর, বাজরিগার, খরগোশ এবং বিভিন্ন জাতের মোরগ সম্পর্কে আপনাদেরকে দেখাবো এবং দাম সম্পর্কেও বলবো। এখানে প্রচুর পরিমাণ বাজরিগার উঠে এবং প্রচুর পরিমাণ মানুষের সমাগম হয়ে থাকে। আমরা এখানে কিছু শালিকের বাচ্চা দেখতে পাচ্ছি, একজন পাইকার নিয়ে বসে আছে এবং তার কাছে কিছু বাজরিগারও রয়েছে। তো শালিকের বাচ্চাগুলি 300 টাকা করে চাওয়া হচ্ছে। নিচে আরও কিছু শালিক রয়েছে, কিছু মুনিয়া পাখিও রয়েছে, আপনারা কোনারে দেখতে পাচ্ছেন। এই পাখিগুলি চাওয়া হচ্ছে 500 টাকা জোড়া এবং বাজরিগারগুলি নিউ অ্যাডাল চাওয়া হচ্ছে 600 টাকা জোড়া। মূল আকর্ষণ আজকে বাজারের কিছু লুটিনু পিসপেস এসেছে, লাভবার্ড অ্যাডাল পেয়ার, খুব সুন্দর খালার এই লাভবার্ডগুলি। 2 জোড়া লাভবার্ড এখানে রয়েছে। এখানে এই লাভবার্ডগুলির দাম চাওয়া হচ্ছে 5000 টাকা জোড়া, অর্থাৎ এক পেয়ারের দাম 5000 টাকা চাওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে প্রচুর সুন্দর এই লাভবার্ডগুলি, নিউ অ্যাডাল। এখানে কিছু খাবারও পাওয়া যায়, বিভিন্ন জাতের খাবার আপনারা এখানে পাবেন। কিছু সাদা গুগু আমরা দেখাচ্ছি এখানে, গুগুগুলিকে 700 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। কিছু টিয়া পাখি রয়েছে, 2টি টিয়া পাখি একটা জোড়া, টিয়া পাখিটার দাম চাওয়া হচ্ছে 2000 টাকা। এখানে কিছু প্রিন্স পাখি রয়েছে, যাদের প্রিন্স পালতে ভালো লাগে তারা অবশ্যই এখানে এসে প্রিন্স পাখি নিয়ে যেতে পারেন। প্রিন্সের জোড়া চাওয়া হচ্ছে 700 টাকা, 700 থেকে 800 টাকার মধ্যে আপনারা প্রিন্স পাখি কিনতে পারবেন। এখানে অনেক দেশি কবুতর সহ বিদেশি কবুতর রয়েছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে খুব সুলভ মূল্যে ক্রয় করতে পারেন। দেশি কবুতরগুলি দাম চাওয়া হচ্ছে 600 থেকে 700 টাকা, এরকম দামই থাকে। আর বিদেশি কবুতরের দামের কোনো শেষ নাই, আপনারা যেভাবে পারেন দামগুলি ইয়া করে নিতে পারবেন। তো এখানে 10000 টাকা পর্যন্ত কবুতর উঠে থাকে। এখানে একটা আসলি মোরগ দেখতে পাচ্ছেন, এই মোরগটির দাম চাওয়া হচ্ছে 1500 টাকা। এখানে বিভিন্ন ধরনের কবুতর নিয়ে আসে দূর দূরান্ত থেকে বিক্রয় বিক্রি করার জন্য। এখানে এক জোড়া গুগু আমরা দেখতে পাচ্ছি, গুগুটির দাম চাওয়া হচ্ছে 1800 টাকা। মোটামুটি কম দামই আপনারা কিনতে পারবেন। আপনারা এখানে আসতে পারেন, বিভিন্ন জায়গা থেকে এখানে এসে ক্রয় বিক্রয় করে থাকে পাখিগুলি। তো এখানে কিছু বাজরিগার রয়েছে নিচে এবং উপরে, অ্যাডাল পেয়ারগুলি 800 থেকে 1000 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন। প্রচুর পরিমাণে দেশি কবুতর আমরা দেখতে পাচ্ছি এবং অনেক সুন্দর কবুতরগুলি প্রত্যেকটি জোড়ার প্রাইস হচ্ছে 1000 এবং 1200 টাকা পর্যন্ত এখানে রয়েছে, আপনারা কিনতে পারেন। তো দেশি সাথে কিছু মিক্সড রয়েছে, এই জন্য একটু দাম বেশি এখানে। তো আর বিভিন্ন পাইকারদের কাছ থেকে নিলে তারা একটু দাম বেশি রাখে, কিন্তু খরিদ্দারদের কাছ থেকে যদি আপনারা নেন তো আপনারা কিছু কম দামে পাবেন। অনেক সুন্দর কিউট কিছু খরগোশ রয়েছে, এই কিউট খরগোশগুলির বয়স 2 মাসের মতো, আপনারা নিলে 400 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। অনেক সুন্দর এবং কিউট আপনারা দেখতে পাচ্ছেন, আমি
খানের মধ্যে ধরে দেখাচ্ছি, অনেক ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। আশা করি আপনারা আমার ভিডিওটি থেকে কিছু বুঝতে পারবেন এবং কিছুটা হলেও উপকৃত হবেন, এবং দূর দূরান্ত থেকে এসে আপনারা পাখি ক্রয় বিক্রয় করতে পারবেন। আর আপনারা কিভাবে আসবেন সে বিষয়ে আমি সব প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, তো আবার বলার চেষ্টা করছি। ভৈরব বাজার বাসস্ট্যান্ড এসে দূরজুর মোড় এসে আপনারা দূর দূরান্ত থেকে নামবেন, তারপর এখান থেকে 5 টাকা করে রিক্সা অথবা অটো দিয়ে বাজারের মধ্যে ঢুকবেন। এখানে আরও কিছু বাজরিগার রয়েছে, হাড়িসহ নিয়ে এসেছে 800 থেকে 1000 টাকার মধ্যে দৃষ্টিটা পাওয়া যায়। কিন্তু এটা হচ্ছে হেলিকপ্টার জাপানিজ ক্রেস্টেড বাজরিগার, এক জোড়া রয়েছে, দাম মাত্র 3000 টাকা চাওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি উপভোগ করার জন্য। আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটি হাটের ভিডিও উপহার দেওয়ার জন্য। আপনারাও আমার ভিডিওটি দেখার চেষ্টা করবেন।